আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেসিস ক্লাসিক্স এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করতেছি। আর আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আর ক্লাসিক্স এর চ্যাপ্টার নাম্বার হচ্ছে 7। আর এই চ্যাপ্টার নাম্বারে কি আছে? চ্যাপ্টার নাম্বারে আছে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা করতে হবে, আর দশমিক ভগ্নাংশ দিয়ে কি হবে গুণ ভাগ করে তা নিয়ে আজকে আমরা এই চ্যাপ্টারে শিখব। তাহলে আমি সোজা এক্সারসাইজে চলে আসতেছি আজকে, ঠিক আছে? আর এই দশমিক নিয়ে এর গত চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, তাই এটাকে আর বেশি ব্যাখ্যা করলাম না, আমি সোজাসুজি এক্সারসাইজে চলে আসতেছি। তো আজকে আমি করব চ্যাপ্টার নাম্বার 7 এর, তো কষে দেখি চ্যাপ্টার নাম্বার 7, ঠিক আছে? তাহলে এক নাম্বারটা এখন করব। এক নাম্বারে কি বলছে যে বর্গাকার সাদা কাগজে 10×10 সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রং দিয়ে হাতে কলমে, এটার এদের মান কত দেখি, ঠিক আছে? তো এখানে কিছুই না, তোমাদের শুধু গুণ করতে দিছে। এখানে 0.5×0.9, ঠিক আছে? এখন এটা কিভাবে করবে? এটা করার আগে তোমাদের দেখো 0.5×0.9, এই যে এটা, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের দশমিক চিহ্ন। এরকম আমি একটা ফোঁটা দিয়ে দেবো, এটা হচ্ছে দশমিক চিহ্ন, ঠিক আছে? বা এটাকে আমি কি বলবো, পয়েন্ট বলবো। তাহলে এখন তোমাদের কি করা দরকার, তোমাদের সবসময় করবে যে এখানে কত আছে, 5 আছে, 0.5, আমি শুধু সংখ্যাটাকে নিব, 5 নিলাম, তারপর 0.9 কত হবে, আমি শুধু সংখ্যাটাকে নিব, তাহলে কত হবে, 5 লং কত, 45 হয়, ঠিক আছে? এখন দেখো, এখন পয়েন্টের ঘরে কয়টা সংখ্যা আছে, একটা, এখানে একটা, আর পয়েন্টের ঘরে কয়টা সংখ্যা, একটা, তাহলে কয়টা হলো, টোটাল দুইটা সংখ্যা। তাহলে আমাকে কি করতে লাগবে, যেহেতু এখানে 45 আছে, তাহলে 0.45 এইভাবে লিখবে। তাহলে যখন তোমরা গুণ করবে, কারণ দশমিকের গুণ করতে অসুবিধা হতে পারে সেই জন্য আমি যেভাবে করলাম ওইভাবে, কারণ 0.5 সংখ্যা কত নিবা, 5 নিবা, 0.9 কত নিবা, সংখ্যা কত আছে, 9 আছে, তাহলে 9, 5 লং 45 আমি এইভাবে রেখে দিলাম। তারপর দেখো পয়েন্টের পর কত, একটা, একটা সংখ্যা আছে, তাহলে 1 নিলাম, পয়েন্টের পর কয়টা সংখ্যা, একটা, তাহলে 1 নিলাম, 1 আর 1 কত হয়, 2 হয়। এখন কি করবে, যেহেতু এটা হচ্ছে তোমাদের কি ডান দিক, এটা হচ্ছে বাঁ দিক, তাহলে ডান দিক থেকে বাঁ দিকে 2 ঘর পর দশমিক বসে দিবে, তাহলে কি 0.245, ঠিক আছে? এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। পরেরটা দেখি সেম ভাবে করবো, 0.2×0.8, ঠিক আছে? এখন এটাই কিভাবে গুণ করবে, আমি বলছি এ 0.2 সংখ্যাটা নিবা, তাহলে 2 নিলাম, আর 0.8 এর মানে 8, তাহলে 8 দুগুণ কত হয়, 16 হয়, ঠিক আছে? এখন দেখো পয়েন্টের পর একটা সংখ্যা মানে 1, আর পয়েন্টের পর একটা সংখ্যা মানে 1, তাহলে টোটাল কয়টা সংখ্যা হলো, 2টে সংখ্যা, তাহলে কি করবে ডান দিক থেকে বাঁ দিকে, তাহলে 6, 1 দুইটি সংখ্যা হয়ে গেল, তাহলে দশমিক বসাই দিলাম আর এখানে 0 বসাই দিব, ঠিক আছে? তাহলে উত্তর কত হয়ে গেল, 0.16, এটা তোমাদের উত্তর হয়ে গেল, বুঝা গেল? এখন দেখো, এখন আমি করব কি, 2 নাম্বার, এই 2 নাম্বারে কি বলছে, মিঠু 4টি খাতা কিনবে, তাহলে একটি খাতার দাম যদি এত হয় 12.75 পয়সা, তাহলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে, এটা কিভাবে করবে? তাহলে মিঠু, মিঠু 4টি, ঠিক আছে, খাতা কিনবে, ঠিক আছে? এখন একটি খাতার দাম কত, দাম হচ্ছে 12.75 টাকা, ঠিক আছে? তাহলে কটা খাতা কিনবে, তাহলে 4টি খাতার
দাম কত হবে? একটি খাতার দাম 12.75, তাহলে চারটি খাতা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এখানে কত আছে, 12.75 দেওয়া আছে। ঠিক আছে, আর আমি কি বলছিলাম যে প্রথমে তোমাদের গুণ করতে যদি অসুবিধা হয় তাহলে পুরো সংখ্যাটাকে নিবে 75। দেখো আমি 1275 নিয়ে নিলাম, এখানে কিন্তু আমি দশমিক নিয়ে নিই, তাহলে এটাকে আমি 4 দিয়ে গুণ করব। গুণ করলে কত হয়, 4 5 20, শূন্য হাতে 2 4 7 28, 30 শূন্য হাতে 3 3 3 4 2 8 3 11, 1 হাতে 1 4 4 5, তাহলে কত আসলো, 5100 আসলো, এত টাকা। ঠিক আছে, এখন কি করবে, এখন যেহেতু দেখতে পাচ্ছ যে তোমাদের দশমিকের পর কয়টা ঘর আছে, মানে কয়টা সংখ্যা আছে, দশমিকের পর দুইটা সংখ্যা আছে, তাহলে আমি কি বলছিলাম ডান দিক থেকে বাঁ দিকে, তাহলে একটা দুইটা, তাহলে এখানে তোমাদের কি দশমিক বসাই দিতে লাগবে, আর দশমিকের পর জিরোর কোনো ভ্যালু থাকে না, তাহলে কত হয়ে যাবে, 51 টাকা। বুঝতে পারলাম? ঠিক আছে, তো এই ছিল 2 নম্বর অঙ্কের উত্তর, তাহলে উত্তর কত হলো, 51 টাকা। এখন আমি করব 3 নম্বরটা। 3 নম্বরে কি বলছে, রোজিনা বিবি তার জমির 0.35 অংশ বাড়ি করেছেন এবং বাকি অংশের 0.2 অংশের ফুলের চাষ করেছেন, তিনি তার জমির কত অংশ ফুল চাষ করেছেন হিসাব করে। ঠিক আছে, তাহলে 3 নম্বরে লিখবা, তাহলে রোজিনা বিবির মোট জমির পরিমাণ কত, পরিমাণ পরিমাণ হচ্ছে 1 অংশ আমি ধরে নিলাম। ঠিক আছে, 1 অংশ, তাহলে এর মধ্যে বাড়ি করেছেন কত অংশ, 0.35 অংশ। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, রোজিনা বেবি এত অংশ বাড়ি করেছেন, তাহলে আমি ধরে নিলাম রোজিনা বেবি মোট জমির পরিমাণ কত, 1 অংশ, তাহলে 1 অংশ থেকে 0.35 অংশ কি করছে, বাড়ি করেছে, তাহলে বাকি জমির পরিমাণ ঠিক আছে সমান সমান, তাহলে কি 1 মাইনাস কত হবে, 1 মাইনাস 0.35। ঠিক আছে, কারণ এটা এক কি, এক হচ্ছে মোট জমির পরিমাণ রোজিনা বেবি, আর 0.35 কি বাড়ি করেছে, তাহলে এখান থেকে এটাকে বিয়োগ করতে লাগবে, তাহলে কিভাবে বিয়োগ করবা, এখন বিয়োগ করার জন্য কি করতে লাগবে তোমাদের, এক অংশ মানে এটাকে তোমরা কিভাবে বিয়োগ করবে, এখন দেখো 0.035 আর এখানে 1 আছে, এখন 1 কে কি ধরো, 100 ধরো, 100 থেকে যদি 35 বাদ দাও কত হবে, 65, তাহলে 0. কত আমি লিখবো, 65 অংশ লিখবো। ঠিক আছে, 65 অংশ, এখন এই 65 অংশের মধ্যে আবার কি করছে, এখানে বলছে বাকি অংশে 0.2 অংশ ফুলের চাষ করছে, তাহলে কি 0.2 অংশ করেছে ফুলের চাষ। ঠিক আছে, তাহলে কি বাকি অংশ কি করেছে, ফুলের চাষ করেছে, তাহলে সুতরাং তাহলে এখানে দেখো যে তিনি তার জমির কত অংশ ফুল চাষ করেছেন, তাহলে এখানে লিখবে ফুল চাষ করেছেন
করেছেন কি হয়ে যাবে, 0.65 ইন্টু 0.2, এই দুটো গুণ হয়ে যাবে। এখন গুণ করে কিভাবে সলভ করবে এটাকে, এটাকে সলভ করার জন্য তোমাদের কি লিখতে লাগবে, এখানে এখানে সমান সমান দিবা। এখন দেখো আমি তোমাদের গুণ কিভাবে শিখেছি, দশমিকের গুণ 65, কারণ 0. কত 65 আছে, তাহলে আমি 65 নিলাম, আর 0.2 কত আমি 2 নেব, তাহলে 65 দুগুণে কত হয় 130 হয়। ঠিক আছে, তাহলে আমি 130 লিখলাম। লেখার পর এখানে দেখো দশমিকের পর কটা সংখ্যা, দুইটা, আর এখানে দশমিকের পর একটা, তাহলে দুইটা আর একটা কত, তিনটা হয়। তাহলে আমি কি বলছিলাম, ডান দিক থেকে বাঁ দিকে আমাদের ইসে করতে লাগবে, তাহলে 1, 2, 3, তাহলে এইখানে দশমিক হয়ে যাবে, সামনে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা হচ্ছে তাহলে তোমাদের উত্তর। আর এটাকে কি হয়ে লিখবে, কারণ দশমিকের পর 0 কোনো ভ্যালু থাকে না, তাহলে 0.13 অংশ, এটা হয়ে যাবে তাহলে তোমাদের উত্তর। ঠিক আছে, এখন আমি করব তোমাদের 4 নম্বর। আর 4 নম্বরে কি বলছে, বলছে 4 নম্বরে বলছে আমার কাছে কত 150 টাকা আছে। ঠিক আছে, তো আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম, আর আমার টাকার 0.4 অংশ দিয়ে কি কিনলাম, গল্পের বই কিনলাম, তো আমার কাছে কত টাকা পড়ে আছে, তাহলে এখানে লেখো মোট টাকা, মোট টাকা টাকা কত টাকা, 150 টাকা। ঠিক আছে, কত টাকা, 150 টাকা। তাহলে খাতা কিনলো, খাতা কিনছে কত টাকা, 150 × 0.3 টাকা। ঠিক আছে, কারণ 0.3 টাকা দিয়ে ও 3 অংশ দিয়ে সে কি কিনছে, খাতা কিনছে। তাহলে কত কত টাকার মধ্যে, 150 টাকার মধ্যে 0.3 অংশ ও খাতা কিনেছে। তাহলে এখন এটাকে কি করতে লাগবে, দশমিকটাকে উঠাই দিতে লাগবে। দশমিক যদি উঠাই দাও তাহলে এখানে কি হয়ে যাবে, নিচে 10 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে কি লিখবা, এটাকে 150 গুণ, কারণ দশমিকের পর একটা সংখ্যা তাই আমি নিচে 10 বসালাম, গুণ 3/10, এই শূন্য শূন্য কাটে দাও, তাই 3 × 15 কত হয়, 15 × 3, তাহলে 45 টাকা। ঠিক আছে, সেম ভাবে পরেরটা করব। তাহলে কি গল্পের বই, গল্পের বই কি, গল্পের বই, বই কিনছে, কিনছে কত টাকার মধ্যে, 150 টাকার মধ্যে, 150 টাকার মধ্যে গুণ 0.4। এখন কি করবে, তাহলে 150 এটাকে আমি উঠাই দিলাম, তাহলে দশমিক পর এক ঘর মানে নিচে 10 বসাতে লাগবে, তাহলে গুণ 4/10। ঠিক আছে, এখন এটাকে কি করতে লাগবে, কাটাকাটি, শূন্য শূন্য কাটে দাও, তাহলে কত বাঁচলো, 15 × 4, 4 × 60 হয়। ঠিক আছে, তাহলে মোট খরচ হয়েছে কত টাকা, আগের 45 টাকা যোগ পরের 60 টাকা। ঠিক আছে, তাহলে কত হয়, 0.5 এদিকে 10, 105 টাকা। ঠিক আছে, তাহলে আমার কাছে আছে, সুতরাং এখানে বলছে যে আমার কাছে কত টাকা পড়ে আছে, আমার কাছে আছে, আমার কাছে কাছে আছে কত টাকা, তাহলে টোটাল কত ছিল, 150, আর আমি খরচা করতে করলাম 105 টাকা, 105 টাকা, তাহলে 150 থেকে 105 বাদ দিলে কত হয়, 45, তাহলে 45 টাকা তাহলে আমার কাছে বেঁচে ছিল। ঠিক আছে, এইভাবে পরের অঙ্কগুলো আমরা সেম ভাবে করব। ঠিক আছে, আর তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখন আমি করব 5 নাম্বার। আর এই 5 নাম্বারে কি বলছে, বলছে আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিলোমিটার পথ যাব, আর 1 কিলোমিটার পথ যেতে মোটর গাড়ির
0.078 লিটার পেট্রোল খরচ হয়। তাহলে আমরা দেখি যে মোট কত লিটার পেট্রোল দরকার। ঠিক আছে, তাহলে বলছে মোট রাস্তা কত, মোট রাস্তা রাস্তা কত, এটা হয়ে যাবে 94.5 কিলোমিটার কিমি। ঠিক আছে, আমি শর্টে লিখলাম কি কিমি। এখন 1 কিলোমিটার যেতে 1 কিমি যেতে কত খরচ হয়, 0.078 লিটার লিটার। ঠিক আছে, এখন দেখো তাহলে আমাদের এখানে কি বের করতে বলছে, আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। আমাদের আমাদের পুরো রাস্তা যেতে যেতে তেল লাগবে লাগবে কত কত লাগবে, 0.78। ঠিক আছে, তাহলে এটাকে এখন কি করব, গুণ করে নেব সোজা। তাহলে 945, আমি আগে বলছি যে যখনই তোমাদের দশমিকের গুণ থাকবে, ঠিক আছে, গুণ থাকবে, শুধু সংখ্যাটা নিবা। এখান থেকে আমি তাহলে 945 নিলাম, আর এখান থেকে কত, 78 নিব, 78 নিলাম। ঠিক আছে, এখন এটাকে আমি কি করব, গুণ করব। 5 8 40-এর 0 হাতে 2, 4 8 32, 32 আর হচ্ছে 2, 34-এর 4 হাতে 3, আর 8 লং 72 3-এ 75। এখন 75 হওয়ার পর তারপর এটা কয়টা গুণ করে নেব, 5 7 35-এর 5 হাতে 3, 4 7 28-এর 3-এ 31, 31-এর 1 হাতে 3, আর 7 লং 63 হাতে 66। ঠিক আছে, তাহলে 0, আর এটা হচ্ছে 9, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8 13 হাতে 7। তাহলে আমাদের টোটাল কত আসলো, আমাদের টোটাল আসলো 7 3 6 9 0। সরি, এই গুণটা একটু ভুল হয়ে গেলো, চেক করে নিই আবার। ঠিক আছে, তো এটা গুণ করে নিই, 5 8 40-এর 0 হাতে 4, 4 8 32, 32-এর 36 হাতে 3, 8 লং 72 3-এ 75। গুণ 5 7 35-এর 5 হাতে 3, 4 7 28-এর 3-এ 31-এর 1 হাতে 3, 7 লং 63-এর 66। তাহলে এটা যোগ করলে হবে 0, 5 6 11 হাতে 1, 7, এই যে 7 আর 6 13-এর 3 হাতে 1, 6 আর 7। তাহলে আমাদের উত্তর কত আসবে, উত্তর আসবে 7 3 7 1 0। ঠিক আছে, এখন দেখো দশমিক পর কটা সংখ্যা, একটা সংখ্যা, আর দশমিক পর কটা, তিনটা। তাহলে টোটাল কটা হলো, এখানে একটা, এখানে তিনটা, দশমিক পর তিনটা সংখ্যা, 0 1 2, তিনটা আর একটা চারটা। তাহলে 1 2 3 4, এখানে হয়ে যাবে আমাদের দশমিক। তাহলে এটা কত হবে, 7.371। ঠিক আছে, এত কি হবে, লিটার হবে, এত লিটার আমাদের মোট রাস্তা যেতে তেল লাগবে। ঠিক আছে, তাহলে এটা তোমাদের উত্তর হয়ে গেল। তো এই ছিল আজকের এই ভিডিও, আর তোমাদের হোমওয়ার্ক থাকলো যে তোমরা 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বারটা বাড়িতে চেষ্টা করবে। ঠিক আছে, চেষ্টা করবে, অবশ্যই তোমরা এই তিনটা অঙ্ক করতে পারবে। তো এই ছিল আজকের এই ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।